হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার তেইশের বিজ্ঞানের যে দু হাজারটি প্রশ্ন উত্তরের সেট চলছে সেখান থেকে সেট নাম্বার ওয়ান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কী বলছে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড দু নম্বর প্রশ্ন প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা প্রায় কত ডিগ্রি কমতে থাকে উত্তর সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে প্রায় কমতে থাকে নেক্সট প্রশ্ন মেরুজ্জি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় উত্তর বায়ুমণ্ডলের থার্মোস্পিয়ারের স্তরে দেখা যায় নেক্সট প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে উত্তর হবে ওজোনস্ফিয়ার রক্ষা করে নেক্সট প্রশ্ন বলছে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের সাধারণত কোন রোগ হয় উত্তর হবে ক্যান্সার নেক্সট বলছে পরের প্রশ্ন তাপ কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে আসে উত্তর বিকিরণ পদ্ধতিতে তাপ সূর্য থেকে পৃথিবীতে আসে নেক্সট প্রশ্ন বলছে কোন গ্যাসে মিথেন হাইড্রেট পাওয়া যায় উত্তর হবে মিথেন গ্যাস নেক্সট প্রশ্ন বায়োগ্যাস কোন প্রকার শক্তির উৎস উত্তর অপ্রচলিত শক্তির উৎস নেক্সট প্রশ্ন বায়ু বায়ুকলে কীভাবে বিদ্যুৎ উৎপাদিত হয় উত্তর বায়ু কাজে লাগিয়ে বায়ুকলে বিদ্যুৎপাদিত হয় নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোনো স্তরকে শান্তমণ্ডল বলা হয় উত্তর স্যাটসফিয়ারকে বায়ুমণ্ডল শান্তমণ্ডল বলা হয় নেক্সট প্রশ্ন গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদানগুলি কী কী উত্তর মিথেন এবং কার্বন অক্সাইড গোবর গ্যাসের উপাদান নেক্সট প্রশ্ন বলছে দার্জিলিং এবং কলকাতার মধ্যে কোন জায়গাতে বায়ুর চাপ কম উত্তর দার্জিলিংয়ে কলকাতার তুলনায় কম নেক্সট প্রশ্ন কোন দিক থেকে কোন দিকে স্থলবায়ু প্রবাহিত হয় উত্তর স্থলভাগ থেকে সমুদ্র দিকে স্থলবায়ু প্রবাহিত হয় নেক্সট প্রশ্ন সমুদ্র বায়ু কখন কোন সময় প্রবাহিত হয় উত্তর দিনের বেলা সমুদ্রবায়ু প্রবাহিত হয় নেক্সট প্রশ্ন বলছে জোয়ার ভাটার সময় জল স্রোতকে কাজে লাগিয়ে কী উৎপাদন করা হয় উত্তর বিদ্যুৎ উৎপাদন করা হয় নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম উল্লেখ করো উত্তর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো প্রোপোস্পিয়ার নেক্সট প্রশ্ন পরেরটা বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর বায়ুমণ্ডলের আয়নোস্পিয়ারের বেতার তরঙ্গ প্রতিফলিত হয় নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়ে থাকে উত্তর বায়ুমণ্ডল ট্রোপোস্পিয়ারে ঝড় বৃষ্টি হয়ে থাকে নেক্সট প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি উত্তর হবে ট্রোপোস্পিয়ার নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটা হয় নেক্সট প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে উর্গাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় উত্তর বায়ুমন্ডলের মেসস্পিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নেক্সট প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন কাকে বলে উত্তর প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে বলা হয়ে থাকে তো এ ছিল তোমাদের ক্লাস টেনের মাধ্যমিক হাজার তেইশের ভৌতিবিজ্ঞানের কতগুলো প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য